2013 সালের 24 এপ্রিল দেশের ইতিহাসে ঘটে যায় সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধস। ওই ঘটনায় ভবন মালিক সোহেল রানার সাথে সখ্যতার কারণে আওয়ামী লীগের দলীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন মুরাদ জং। পরে দশম জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে অনেকটা রাজনীতির বাইরেই চলে যান তিনি। এভাবেই কেটে যায় 10টি বছর। কিন্তু এবার আর আড়ালে থাকলেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনসম্মুখে হাজির হলেন, বললেন মনের জমানো সব কথা। কিন্তু কেন নিজেকে আটকে রেখেছিলেন মুরাদ? এত বছর পরে সে কি বললেন তিনি? জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ঢাকা 19 আসনে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। পরে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। এরপর 2013 সালে রানা প্লাজা ধস ইস্যুতে রাজনীতি থেকে বাইরে চলে যান তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুরাদকে আর প্রকাশ্যে সাভারের সভা সমাবেশ বা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। মাঝখানে কেটে যায় লম্বা সময়, কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। নিজের দল আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন না পেলেও ইগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কের পাশে শিমুলতলায় জনসমাবেশ করেন তিনি। 10 বছর পর এই প্রথম প্রকাশ্যে কোনো সভা করলেন মুরাদ জং। জনসভায় মুরাদ জং সবার কাছে ইজ্জত ভিক্ষা চান, সম্মান ভিক্ষা চান। বলেন, আমি তো নৌকারি লোক, মার্কাটাই কেবল ভিন্ন। আমি আপনাদের কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইলাম, আমি আমার সম্মান ভিক্ষা চাইলাম। আমি তো নৌকাই, আমাকে খালি মার্কাটা খালি ভিন্ন, মার্কাটা হলো ইগো। আরেকটা বার যদি সুযোগটা দেন তাহলে প্রথম ফুলের মালা কারে দেবো? জননেত্রী শেখ হাসিনার গলাই তো পরামো। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বলেন, রানা প্লাজা ধসে আমার কোথায় দোষ ছিল? সেখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল না। রানা প্লাজায় আমি কি ভালাইছি? ওখানে কি আমার কোনো ব্যবসা ছিল? ওখানে কি আমার কোনো অংশীদারত্ব ছিল? তাহলে কেন আমাকে দোষারোপ করা হলো? তিনি বলেন, 10 বছর কোনো কথা বলিনি, এখন সেই কথা আপনাদের বলছি। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন চুপ থাকতে বলছেন, এইবার বলছেন মুখ খুলো। এই তো মুখ খুললাম। আমি মনে করছিলাম আমি সবসময় নৌকা নিয়েই আসবো, নৌকাই আমার ঠিকানা। জননেত্রী শেখ হাসিনা আমাকে পরপর তিনবার আমাকে নৌকা মার্কা দিয়েছেন। ঢাকা 19 আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। মনোনয়ন বঞ্চিত হয়ে সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এস আই রাজ, এটিএন নিউজ।